আসসালামু আলাইকুম। বাংলাদেশে সেলিনাস ফুড এন্ড জন্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু অন্য ডিজাইনের খুবই কুড়মুড়ে নিমক পাড়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই নিমক পাড়াটা খুবই সহজে বানানো যায়, ডিজাইনটাও একটু অন্যরকম, খুব সহজভাবে এই ডিজাইনটাও দেওয়া যায়। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে দেখে নেবেন আশা করছি। আমি এখানে এই ময়দার ডোটা আমি যেভাবে বানিয়েছিলাম আমি স্ক্রিনে সবগুলো উপাদান লিখে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ময়দার ডোটাকে একটু শক্ত করতে হবে, খুব বেশি শক্ত হবে না, আবার খুব সফট হবে না, একটু শক্ত এই ডোটা হবে। তেল আর লবণ দেওয়ার পর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো যাবে ততই ডোটা অনেক সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ময়দার সাথে তেল আর লবণটা মিশিয়ে নিয়েছি। হাতের মুঠো করে দেখবেন, যখন এরকম হয়ে যাবে তখনই বুঝবেন এটা মেশানো, খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। আপনারা চাইলে এই ময়দার মধ্যে কালো জিরাও দিতে পারেন, বা নর্মাল জিরা বা জয়েনও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আজকে আমি প্লেন নিমক পাড়াটাই বানাচ্ছি। এইরকম মিডিয়াম শক্ত ডো বানাতে আমার এক কাপে চার ভাগে তিন ভাগ পানি লেগেছে। আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে ডোটা বানিয়ে তার উপর সামান্য তেল দিয়ে মাখিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঠিক 15 মিনিট পর আমি এখন নিমক পাড়াগুলো বানিয়ে নেব। এই নিমক পাড়া খুবই মজার, একদম কুড়মুড়ে হয়, খেতে অনেক ভালো লাগে। এটা যে কোনো পার্টিতে বা বিকালের নাস্তায় স্ন্যাক্স হিসাবে এটা খুবই মুখরোচক একটা খাওয়া। ডিজাইনটাও যেহেতু ইউনিক স্টাইল, অতি সহজেই আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন। তো আমি এখন এই ডোটাকে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। ডোটাকে খুব ভালো করে আমি মথে নিয়েছি। এখন এটাকে আমি দুই ভাগ করে এক ভাগ দিয়ে আমি এখন এই নিমক পাড়া বানিয়ে নেব, আর এক ভাগ আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি এই ডোটা থেকে আরও এক ভাগ করে নিলাম, আবারও দুই ভাগ করে এক ভাগ রেখে বাকি অন্য ভাগটা আমি আবারও এখন বানিয়ে নেব নিমক পাড়া। আমি রুটিটা বেলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা একটু পাতলা করেই বেলতে হবে। আপনারা এই অংশটা একটু ভালো করে দেখে নেবেন। এখন আমি এর মধ্যে
তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে আমি পুরোটা রুটির উপরে এই তেলটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলটা ব্রাশ করেও দিতে পারেন, আমি হাত দিয়ে দিয়ে দিলাম। তার উপর আমি ময়দা ছড়িয়ে দিলাম। ময়দাটাকে আমি এখন তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন আমি একটা ভাজ দিচ্ছি, আপনারা একটু ভাজটা খেয়াল করেন, এটা বলে আসলে বোঝানো যাবে না, আপনারা একটু খেয়াল করে দেখলে আপনারাও বুঝতে পারবেন। খুবই সহজে এইভাবে নিমক পাড়া বানানো যায়, খুবই দেখতেও যেমনি সুন্দর হয় খেতেও তেমনি অনেক কুড়মুড়ে হয়। তো আমি আরেক ভাগ দেওয়ার পর আমি আবারও তেল ময়দা দিয়ে আরেকটা ভাজ করে নিলাম। দ্বিতীয়বার ভাজটা দেওয়ার পর আমি এখন এটাকে বেলে নেছি, একটু পাতলা করেই বেলে নেব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, পাতলা করে বেলে নিলে এটা অনেক সুন্দর হবে, ভাজা হবে ভিতরে বাহিরে সব জায়গায়। আমরা অনেকেই নিমক পাড়া বানিয়ে থাকি, দেখা যায় সকালে বানালে বিকালে আবার এটা কুড়মুড়ে থাকে না। এইভাবে নিমক পাড়া বানালে বেশ কয়েকদিন এটা থাকে, কুড়মুড়েই থাকে, এটা কোনোভাবেই এটা নরম হয়ে যায় না। আমি খুব সহজভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এটা বানাতে আসলে অনেক বেশি সময় লাগে না। আমি এটাকে যেহেতু প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি, তাই হয়তো এটা দেখতে মনে হচ্ছে অনেক বড়, আসলে এটা বানাতে খুবই কম সময় লাগে আর খুব সহজে এটা বানানো যায়। এখন রুটিটা বেলে নেওয়ার পর আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা দেখেছেন প্রথমে অর্ধেক করে কেটে আমি এক পাশে রেখে দিয়েছি এক ভাগ, অন্য ভাগ আমি এখন এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এর উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এখন আমার একটা ফিঙ্গারে আমি ময়দা লাগিয়ে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন, ওইখান থেকে একটা স্টেপ নিয়ে আমি এটাকে একটু লম্বা করে তারপর আমার একটা ফিঙ্গারের মধ্যে ওটা পেঁচে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখুন এটা আমি কিভাবে করেছি। ঠিক এইভাবে করে পেঁচাতে হবে হাতের ফিঙ্গারে। দেখলেন তো কত সুন্দর একটা ডিজাইন হয়ে যায়, তাই আমি বললাম এটা ইউনিক একটা ডিজাইন। এরকম হাতের ফিঙ্গারে পেঁচিয়ে নিমক পাড়া বানানোটা আসলে একটু নতুন নয় কি, আমার কাছে তো নতুনই মনে হলো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি বাকি ডো থেকেও ঠিক একইভাবে নিমক পাড়া বানিয়ে নেব। আমি এখন সবগুলো নিমক পাড়া বানিয়ে নিচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই একটু অন্য স্টাইলের নিমক পাড়া এই ভিডিওটা।
খুবই তাড়াতাড়ি এই নিমকপাড়া বানানো যায়। ডিজাইনটাও একটু ইউনিক হয় আর দেখতেও সুন্দর, খেতেও মজা। আমি এখন সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। দেখতে যেমনি সুন্দর, খেতেও তেমনি অনেক মজা। এটা অনেক কুড়মুড়ে হয়, অনেক দিন যাবত এটা আপনারা ভেজে কাচের বয়মে ভরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা আপনারা খেতে পারবেন, যখন মন চায় তখনই খেয়ে নিতে পারবেন, খুবই মজার। আমার মনে হয় না এটা বানিয়ে অনেক দিন রাখা যাবে, কারণ এতই মজা হয়, এটা দেখলেই খেতে ইচ্ছে করবে। এখন আমি এই নিমকপাড়াগুলো ভেজে নেব। নিমক পাড়া ভাজতে গেলে ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে। আমি ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই নিমক পাড়াগুলো ভেজে নিয়েছিলাম। এটা একটু সময় ধরে আপনাদের ভেজে নিতে হবে, খুব বেশি হাই হিটে দিয়ে এটা ভাজলে উপরের সাইডটা ভাজা হয়ে যাবে, ভিতরে তেমন কুড়মুড়ে হবে না, সফট হয়ে যাবে। তাই এটা একটু আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি নিমক পাড়াগুলো ভেজে একটা টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়ে তার উপর আমি নিমক পাড়াগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। আমি অল্প অল্প দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আমার কড়াইটা অনেক ছোট, তাই আমি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি। এগুলাকে ডুবো তেলে ভাজতে হবে। আপনারা যদি একসাথে অনেকগুলো দিয়ে ভাজতে চান, তাহলে একটা বড় কড়াই নিয়ে তার মধ্যে ডুবো তেলে এগুলো অনেকগুলো একসাথে দিয়ে ভেজে নিতে পারবেন, সময়টা কম লাগবে। তবে আস্তে আস্তে করে ভেজে নিলে এটা অনেক কুড়মুড়ে হয়, খেতে অনেক সুস্বাদু লাগে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার সবগুলো নিমক পাড়া ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে কি যে ভালো লাগছে। এখন আমি দুটা ভেঙে দেখাবো এটা কেমন মুচমুচে হয়েছে। আপনারা বুঝতেই পেরেছেন কেমন কুড়মুড়ে হয়েছে। আমি সবগুলো একই রকম করব না, আমি অর্ধেকটা একটু আইসিং সুগারের সাথে মাখিয়ে তারপর রেখে দিব। আপনারা চাইলে সবগুলোই একটু আইসিং সুগারে দিয়ে মাখাতে পারেন, অথবা এমনিতেও রেখে দিতে পারেন। আমার কাছে এমনি নোনতাটা অনেক ভালো লাগে, আমার মিষ্টি জাতীয় জিনিস আমি খুব একটা পছন্দ করি না। তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এটাকে আইসিং সুগারে মাখিয়েও এটা রাখা যায়, বাচ্চাদের অনেক অনেক প্রিয় একটা মজার একটা স্ন্যাক্স হবে এটা। আপনারা আইসিং সুগার দিয়ে মাখিয়ে বাচ্চাদেরও দিতে পারেন, ওরা অনেক মজা করে খাবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে থাকা ছোট্ট কিউট বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য খুব বেশি বেশি করে দোয়া করবেন। এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।